রাস্তা ছেড়ে দিই। আগামী 16ই ফেব্রুয়ারি ত্রিপুরা বিধানসভা নির্বাচনে আপনার এলাকায় অর্থাৎ টাউন বিধানসভা এলাকায় সংগ্রামী বন্ধুদের উদ্দেশ্যে বলছি, প্রচার গাড়িটিকে সামনে দিকে এগিয়ে দেওয়ার জন্য সাহায্য। সকলের ভোট প্রার্থনা করার জন্য আপনাদের সকলের কাছে বিনম্রভাবে কেন্দ্রীয় নেতৃত্ব আসবে রাজ্যে। আজ থেকেই আমাদের নেতৃবৃন্দরা প্রচারে বেরোচ্ছে। গতকালকে সুলেখা শ্রীনেতা এখানে এসছে, আজকেও দীপা দাসবংশী সহ আরেক ঝাঁক কেন্দ্রীয় নেতৃত্ব আসছে, প্রতিদিনই আসতে থাকবে। আগামী 14 তারিখ অবধি সরব প্রচার, এই সরব প্রচার চলাকালীন সময়ে আমাদের বিভিন্ন নেতৃবৃন্দ সারা রাজ্যে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী এবং বাম ফ্রন্টের বিভিন্ন প্রার্থীদের পক্ষে তারা প্রচার করবে। আপনার প্রচার কীরকম চলছে? যদ্দূর আমার উপলব্ধি, আমার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা থেকে আমি বলছি, এত সুন্দরভাবে আমরা দু দলের কর্মীদের মধ্যে যে উৎসাহ উচ্ছ্বাস, এটা শুধু আমি বলবো না যে স্যাটিসফ্যাক্টরি, এটা আমি বলবো আমি ওভার কনফিডেন্ট। আমাদের এই প্রচারে সারা বর্দোয়ালি কেন্দ্রে এমনকি শহরের কেন্দ্রস্থলে একটা ঝড় উঠেছে।